বল তোমাকে মান যেত একটু নিতে, তখনকার মতো কেকটা আমার আব্বু কত কষ্ট পেল, কেকটা নিয়ে গেল, কেকটা দিল না। আমার আব্বুটাকে তিলে 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 মারছে, তিলে তিলে কষ্ট দিচ্ছে, তিলে তিলে শেষ করতে পারি না। এটা আমি কেঁদেছি, আমি খুব কেঁদেছি। আমার ছেলের কেমন লেগেছে বলেন, আমার ছেলের কেমন লেগেছে, আমার আব্বুর জন্য আমি কাঁদি, আমার একটু শখ শেষ। আমার না কত বড় সাহস হলে, কতখানি অমানুষ হলে, কতখানি অভদ্র হলে, বাবা কেক নিয়ে গেছে, বাবা কেক নিয়ে গেছে, সেটা তো আমার জীবনের সবচেয়ে বড় আসল হলো। আমার নাতনিগুলোকে, আমার তিনোটা নাতনিকে আমি রাখ, আমার বড় রাত্রিটাকে কালকে টেলিভিশনে দেখে আমি কেঁদেছি, আমি কেঁদেছি, বলছি আল্লাহর কাছে আমি দোয়া করি, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিক, আমি ওদেরকে শেখাবো কীভাবে ঢেকে চলতে হয়, কীভাবে আল্লাহর নাম নিতে হয়, রাসূলুল্লাহকে। একশোটা একশোটা ভয়, যত রকমের ভয় পৃথিবীতে আছে সবগুলা, প্রথম হলো কি ওদেরকে ওর মায়ের ধর্মটা দিয়ে দেবে। আমরা তো বাচ্চাদের তো কিছু যে শেখাতে হয় না, সেই শিক্ষাও সে পায়নি, এর দোষ না কিন্তু, আমি কিন্তু একে পুরো দোষ নেই, কোনো শিক্ষাই পায়নি এর বাবা মার কাছ থেকে। সে তো বলবে যে দেখো ওর বাবা কেক নিয়ে গেছে, কেকটা মেয়ের সামনে দেবে, কেকটা কাটবে, উইশ করবে, বাবাকে ডাকবে, তার সাথে যাই হোক, ওর তো বাবা, বাবা তো বাবা আছেই, বাবাকে তো বাবাকে ডাকবে, বাবার কেকটা কাটবে। আমি বিশ্বাস করতে পারি না, এটা আমি কেঁদেছি, আমি খুব কেঁদেছি, আমি বিশ্বাস করতে পারি না, আমার বাচ্চা নিয়ে গেল কেক ওর বাচ্চার জন্যে, এটা আমি বিশ্বাস করতে পারি। কেক নিয়ে গেল, তখন আমার ছেলের কেমন লেগেছে বলেন, আমার ছেলের কেমন লেগেছে, কেকটা নিয়ে গেল, কেকটা দিল না বাবাটা, তখনকার যাই হোক, তখনকার মতো একটু কেকটা নিতে কি হতো, তখনকার মতো তোমাকে মান যেত একটু নিতে, তখনকার মতো কেকটা আমার আব্বু কত কষ্ট পেল, আমার আব্বুর জন্য আমি কাঁদি, আমার এখন সব শেষ, আমার সব শেষ, আমার নাতিগুলোর জন্য আমার এত চিন্তা লাগে না, আমার আব্বুর জন্য আমি যত, আমার আব্বুটাকে তিলে 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 মারছে, তিলে তিলে কষ্ট দিচ্ছে, তিলে তিলে শেষ করছে। তাই তো আমি বলি যাব্বু, একসময় বলবো যাব্বা তুমি পুরা সরে আসো ওর কাছ থেকে, আব্বা সরে আসো, তোমাকে তিলে তিলে কষ্ট দেবে, আব্বা পুরা সরে আসো, আব্বা তুমি সরে আসো, আব্বা তুমি পুরা সরে আসো ওর কাছ থেকে, ওর কাছে থাকলে তুমি কষ্টই পাবে, মনে কষ্টই পেতে থাকবে, আব্বা সরে আসো। প্রথমে তো ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফিরবে, আল্লাহ মাফ করুক এ কথাটা বলা ঠিক না, ওর মা ওদেরকে বানিয়ে ফিরবে, তারপরে ওদেরকে ওর মায়ের মতো করে কাপড় চোপড় পরাবে, ওদেরকে গির্জায় নিয়ে যাবে। কিছু বলতে চাই, যেখানে একটাই কথা বলতে চাই, যেটা সবচেয়ে বড় কথা, আমার নাতনিগুলোকে আমার কাছে দেওয়া হোক, আমার জীবনে সবচেয়ে বড় আশা, সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে আমি দোয়া করি আমার নাতনিগুলোকে আমার কাছে দেওয়া হোক, সে জন্যই বলছি আল্লাহর কাছে আমি দোয়া করি, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিক, আমি ওদেরকে শেখাবো কীভাবে ঢেকে চলতে হয়, কীভাবে আল্লাহর নাম নিতে হয়, রাসূলুল্লাহকে ডাকতে হয়, সন্ধ্যেবেলা বসে সব এখানকার বাচ্চাগুলোকে সন্ধ্যেবেলা না সব বাজায় সর্বনাশ, সন্ধ্যেবেলা যাতে না, সন্ধ্যেবেলা আল্লাহর, সন্ধ্যেবেলা হচ্ছে আল্লাহকে সবচেয়ে আল্লাহকে ডাকার সময়, এগুলো একটু শেখাতে চাই ছোট, এই এই এখনই শেখানোর সময়, এর থেকে বড় হয়ে গেলে কিন্তু আর শিখবে না। এক আমাদের মুসলমানের রাস্তায় যদি চলে যায় না, অনেক কিছু ঠিক হয়ে যাবে, অনেক ও নিজে নিজে নামাজ কালাম পড়বে, নিজে আল্লাহকে ডাকবে, নিজে সন্ধ্যেবেলা বের হওয়া যাবে না, কাপড় চোপড়টা মেইনলি ওটা সুন্দরভাবে পড়বে, এই কাপড় চোপড় নিয়ে আমি খুব চিন্তায় আছি। প্রথমে তো ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফিরবে, আল্লাহ মাফ করুক এ কথাটা বলা ঠিক না, ওর মা ওদেরকে বানিয়ে ফিরবে, তারপরে ওদেরকে ওর মায়ের মতো করে কাপড় চোপড় পরাবে, ওদেরকে গির্জায় নিয়ে যাবে, হ্যাঁ ওদেরকে ওদের ধর্ম মতো করেই বড় করবে। এটা তো আমার আমার নাতনি এটাকে সম্ভব কোনো দিন, এটাকে সম্ভব, এটাকে সম্ভব যে ওরা ওদেরকে ওর মা ওই ধর্মটাই নেবে, ওইভাবে কাপড় চোপড় পরে চলাফেরা করবে,
সন্ধ্যেবেলা জোরে জোরে গান বাজনা বাজাবে, এসব ভাবলে না একদম মনে হয় কি একদম সুসাইড করি এরকম লাগে। এইটা আমার, এইটা আমার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি আমি ওদেরকে আমার মতো করে বড় করবো, আমার কাছে রেখে আমার মতো বড় করব, ওরা আমার কাছে থাকবে। অবশ্যই অবশ্যই, এক আমাদের মুসলমানের রাস্তায় যদি চলে যান অনেক কিছু ঠিক হয়ে যাবে, অনেক ও নিজে নিজে নামাজ কালাম পড়বে, নিজে আল্লাহকে ডাকবে, নিজে সন্ধ্যেবেলা বের হওয়া যাবে না, কাপড় চোপড়টা মেইনলি ওটা সুন্দরভাবে পড়বে। এই কাপড় চোপড় নিয়ে আমি খুব চিন্তায় আছি, খুব চিন্তায় আছি। ওর মা, ওর মার কথা আমি কিছু বলবো না, যেহেতু ওর মা মুসলমান না, ঠিক আছে, উনি তো স্লিভলেস পরছে, ফ্রক পরছে, ঠিক আছে, এটা তো আর কিছু করার নেই। আর বলেন না, ওইটাকে আর ওইটা, ওইটাই আমার জীবনে সবচেয়ে বড় দুঃখ, যে আমি ছিলাম মসজিদে, মুসলমান হলো, ওকে ওকে প্রিস্ট জিজ্ঞাসা করলো, ওকে না মৌলভী সাহেব জিজ্ঞাসা করলে, করলেন, আমি ছিলাম বসে মসজিদে, ওকে মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি মুসলমান কেন হচ্ছ? উত্তরটা দিল, এত খুশি হয়েছি, বলছে যে আমার ধর্মটাকে আমার খুব ভালো লেগেছে, এত খুশি হয়েছি শুনে, যার তার কিছু লাগবে না। কিন্তু মানুষ কীভাবে এরকম চেঞ্জ হয়, মানুষ তো মানুষই, আমরা তো মানুষ, তাই না, আর তো কিছু না, এটাই আর কি। এখন আমার জীবনের সবচেয়ে বড় আসল হলো আমার নাতনিগুলোকে, আমার তিনোটা নাতনিকে আমি রাখবো আমার কাছে। আমার বড় নাতনিটাকে কালকে টেলিভিশনে দেখে আমি কেঁদেছি, আমি কেঁদেছি ওকে দেখে, আমার নাতনি কোথায়, আমি, আমার নাতনি তো আমাকে চেনার কোনো সুযোগই পাচ্ছে না, আমাকে চেনার সুযোগ পাচ্ছে না, আমি যদি দাদি আমাকে চেনার সুযোগ, ওকে টেলিভিশনে দেখে আমি কেঁদেছি, আমি কী করে ওকে আমি একটু আনবো, কী করে, ও তো, ও তো আমাদেরকে চিনছে না, ওকে যা শেখানো হচ্ছে তাই তো শিখছে, ও তো বেবি, ওকে যা শেখানো হচ্ছে তাই শিখছে, ও আর একশো ভাগের একশো ভাগ জোর প্রয়োগ করে। আর সবচেয়ে বড় আসল কথা, ও আমার, ও নিজের আব্বার সম্বন্ধে যা বললো এইগুলো, আচ্ছা এ আপনারা বলেন এসব কি বাচ্চাকে শেখানো ঠিক, বাচ্চাকে কি আমরা কোনো সময় কোনো কিছু শেখাবো, ওদের, ওদের একটা কোমল মস্তিষ্ক, এটা তো নষ্ট করা ঠিক না, ওরা নিজের থেকে যদি কিছুটা বোঝে বুঝুক। আমার বাচ্চাগুলোকে সে তার আব্বার এগেনস্টে বলছে, এটা একটা কথা হলো, একটা ভদ্র ঘরের মেয়ে, একটা ভদ্র শিক্ষিত মেয়ে, একটা বাবা মার কাছে শিক্ষা পেয়েছে, এরকম একটা মেয়ে এরকমই বলে যে দেখো মা তোমার আব্বার সাথে আমার যা হয়েছে হয়েছে, তোমার আব্বা তোমাদের জন্য তো খুব ভালো, আব্বাকে শ্রদ্ধা করবে, আব্বাকে ভালোবাসবে, আব্বাকে লুক আফটার করবে, তাই না, এগুলো তো বলবে যে তোমাদের তো আব্বা, তোমাদের আব্বাকে তোমরা ভালোবাসবে, শ্রদ্ধা করবে, লুক আফটার করবে আব্বাকে, আমার সাথে যা হয়েছে হয়েছে, এইভাবেই তো বাচ্চাদের বড় করে, এই বাচ্চাগুলোকে নষ্ট করছে তো, এই ওনার কাছে থাকলে আমার সবচেয়ে বড় চিন্তা কি আমার, এই আমার নাতনিগুলোকে তো নষ্ট করে ফেলবে, আমি আমার নাতনিগুলোকে তো আমি কী, আমার আর কী বলার আছে। সেই জন্য মহামান্য আদালতের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা, আপনারা সব কিছু চিন্তাভাবনা করে আমার নাতনিগুলোকে আমার কাছে দেন, আমি ওদেরকে আমার মতো করে বড় করতে চাই, ওদেরকে আমি আমার মতো করে বড় করতে চাই, ওদেরকে আমি আল্লাহর সব দোয়া কালাম শিখিয়ে বড় করবো, লেখাপড়া শিখিয়ে বড় করবো।